আমরা শুধু মার্কেট করব, আমরা শুধু রেস্তোরাঁ করব, আমরা শুধু শপিং করব, আর রেস্তোরাঁ ঢুকে ঢুকে খালি খাবো, আমাদের আর কোনো কাজ নাই। আমরা খালি শপিং করব আর রেস্তোরাঁ ঢুকে ঢুকে খাবো, সারাদিন খাবো আর সারাদিন শপিং করব, আমাদের আর কোনো কাজ নাই। আমাদের জীবনে কোনো সবুজ নাই, আমাদের জীবনে কোনো অক্সিজেন নাই, আমাদের জীবনে কোনো সৌন্দর্য নাই, কোনো ফুল পাতা পাখি নাই, আমাদের কোনো উদ্যান নাই। আমাদের সমস্ত সমস্ত উদ্যান ভেঙে কংক্রিট হয়ে যাক, আমরা কংক্রিটের ভূত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরব। আমাদের আমাদের যে আমাদের যে সবুজ, আমাদের ছোট্ট একটা যে দুতলা মাঠ, আমাদের একেবারে উঠোনের কলার একেবারে কলাবাগানের পেটের ভিতরে একটা ছোট্ট একটা মাঠ, সেই মাঠটাকে স্থাপনা করার জন্য আমাদেরকে লড়তে হয়েছে। কীভাবে লড়তে হয়েছে দিনের পর দিন সেটা আপনারা জানেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সেটা সম্ভব হতো না। এবং আমি এখানে উপস্থিত সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে প্রত্যেকটা মানুষ আমাদের সাথে ছিলেন এবং এই যে মাঠের প্রতি, এই যে পরিবেশের প্রতি সবার এরকম একটা অনুভূতি, এরকম একটা সহযোগিতা সহমর্মিতা, এরকম সহযোগিতা পেয়েছি বলেই আজকে আমরা তেঁতুলতলা মাঠটি আমরা বাঁচাতে পেরেছি। তারপরেও পুরো বাঁচাতে পেরেছি কিনা আমরা আমি জানি না, কারণ এটা নাকি আবার পুলিশের মাঠ, এখনো নাকি পুলিশের জমি। পুলিশ আবার দু বছর পর তিন বছর পর ইচ্ছে করবেন ওখানে আবার স্থাপনা করবেন, তখন আমরা আবার লড়বো নাকি? আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পরে আমার সেই শক্তি থাকবে নাকি, আমার সেই সামর্থ্য থাকবে নাকি? আপনারাও অনেকেই দশ বছর পরে আরেকটি আরেকটি বয়সে উন্নীত হবেন, তখন সবার এই এই উদ্দীপনা, এই স্টেমিনা বা এই এনার্জি থাকবে কিনা। আমি চাই যে প্রত্যেকটি মাঠ, প্রত্যেকটি উদ্যান, প্রত্যেকটি বাগান, প্রত্যেকটি পার্ক উন্মুক্ত থাকুক এবং আরো সবুজ হোক, বাংলাদেশের প্রত্যেকটি জেলা সবুজ হয়ে উঠুক। এবং যে সরকারি যে সমস্ত স্থাপনাগুলো আছে, আমি বিভিন্ন সেমিনারে যাই, সেই সেমিনারগুলোতে শুনতে পাই যে কোনো সরকারি সরকারি প্রতিষ্ঠানে নতুন ডিজি আসলে উনি একটি বিল্ডিং বা স্থাপনা তৈরি করেন, তার একটি স্থাপনা তৈরি যেন নেসেসারি হয়ে যায়। একটা স্থাপনা তৈরি করলে সেখানে একটি বাজেট আছে, বাজেটের কিয়দংশ হয়তো খরচ হয় আর কি বহুলাংশ হয়তো বিতরণ হয়ে যায় নিজেদের মাঝে। তো এই ধরনের সমাজে, এই ধরনের রাষ্ট্রে আমরা দিনের পর দিন আমাদের সহনশীলতা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে এই সহনশীলতা হচ্ছে আমাদের অন্যায়। আমরা দিনের পর দিন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আমরা অন্যায়কে সহ্য করে যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, সে অন্যায় প্রত্যেককে আমরা অংশীদার হয়ে যাচ্ছি। এখন যে একটি বিশাল একটি পরিবেশ নিয়ে যে সচেতনতা তৈরি হয়েছে, এই সচেতনতা তো জন্য আমি আসলে আশান্বিত যে হয়তো আমরা আমাদের সেই পরিবেশ, আমাদের সেই ঢাকাতে হয়তো বাঁচাতে পারব। আমাদের ঢাকা শহর, আমরা আমাদের সবচেয়ে ঢাকা শহর, আমাদের সবুজ ঢাকা শহর হয়তো আমরা আবার নতুন করে সবুজ করে দিতে পারব। আর একটিও মাঠ, একটিও উদ্যান যেন এরকম করে কংক্রিটের সহ কংক্রিটের নগরীতে কংক্রিটের জায়গায় পরিণত না হয়, কোনো জায়গায় যেন এরকম করে আর দখল করে এরকম করে যে কোনো অজুহাতে দখল করে কোনো রকম স্থাপনা তৈরি করতে কেউ না পারে, যে কোনো অজুহাতে যে কোনো একটি খালি জায়গা দেখলেই সেখানে কি স্থাপনা কেন কেন বানাতে হবে, কেন কি দরকার? পরিবেশ রক্ষা করে কি আমরা উন্নয়ন করতে পারি না? পরিবেশ রক্ষা করে কি আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব না? আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে আমাদের কাজ কি কেবল শপিং করা, কেবল বাজার বাজার বাজার, মার্কেট 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 এবং রেস্তোরাঁ রেস্তোরাঁ রেস্তোরাঁ। শুধুমাত্র এই যে সাতপাশি জুড়ে বলা হয়েছিল যে পর্যটন রাস্তা বানাবে এবং উন্নত সব রেস্তোরাঁ বানাবে, কেন আমাদের এত রেস্তোরাঁ লাগবে, কেন আমাদের এত পর্যটন লাগবে একটা এরকম সাতপাশি রোডের মতো এরকম একটা বিজি রাস্তায়, এবং সেখানে কেন বৃক্ষ কেটে কেন বাগান বিলাস লাগাতে হবে একেবারে? আমি আপনাদের কাছে আবারও সহযোগিতা চাইছি, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমরা ছোট ছোট বিন্দু থেকে একেবারে একেবারে সিন্ধু সমুদ্রে তৈরি হয়ে গিয়ে যেন আমরা দাঁড়ালেই সবাই বুঝতে পারে যে এখানে আর কোনো ব্যভিচার চলবে না, এখানে আর কোনো দখলদারি চলবে না, এরা এসেছে। আমরা যেন বলতে পারি যে আমরা এসেছি এবং ওরাও যেন ভয় বলতে পারে যে ওরা তো এসে গেছে। আমরা
অবিলম্বে আমার অবতার তখন তাদের রাস্তা না তখন তারে রাস্তা না তখন তারে রাস্তা না অবিলম্বে আমার অবতার ফেরত চাই দিতে হবে দখলদারদের রাস্তা না সবুজ কাটে শপিং মল চাই না সবুজ কাটে শপিং মল চাই না চাই না প্রকৃতি ধ্বংস করে শপিং মল চাই না চাই না হত্যা করে শপিং মল চাই না চাই না অবিলম্বে আমার উদ্ধার চাই দিতে হবে অবিলম্বে আমার উদ্ধার চাই দিতে হবে জনি ভাই এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রাণ প্রকৃতি রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক রাকিবুল রনি আজকে ঢাকা শহর থেকে এই মানুষজনগুলো নাই হয়ে গেলে সেই মানুষজনগুলো নাই হয়ে গেলে